পরবর্তী দিনে আসতে পারতাম, কিন্তু যেহেতু দুটো উপনির্বাচন ছিল, কেউ কেউ হয়তো ভাবতে পারতেন যে নির্বাচনে ফায়দা তোলার জন্য তপন কান্তর পরিবারের কাছে এসেছিল। সেই জন্য গণনা শেষ হয়ে গেছে, কাল আজকে পৌঁছেছি, আর ওনার ভাইপো আমার সঙ্গে টাচে ছিলেন, বাড়ি থেকেও আমার আসার ব্যাপারে ওরা চাইছে, ওদের অন্তর চাইছে। ওর ভাইপো আমাকে একাধিকবার বলেছে এবং আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে, দাদা একবার আসেন। আর এখানকার সাংসদ, বিধায়করা, জেলা সভাপতি তারাও বলেছিলেন। তা আজকে যাবো, ইতিমধ্যে কলকাতা উচ্চ আদালতের হস্তক্ষেপ হয়েছে, পুলিশ যেহেতু যুক্ত, সেহেতু কোর্ট মনিটরিং সিবিআই হচ্ছে। আমি ইনভেস্টিগেশন নিয়ে কোনো কথা বলবো না, আমি তপন কান্ত স্ত্রীর সঙ্গে কথা বলবো, লড়াকু মহিলা, তিনি যা যা সহযোগিতা চাইবেন, ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা হিসেবে আমি বা আমরা, আমার সঙ্গে পুরুলিয়ার 6 জন MLA আছেন, জেলা প্রেসিডেন্ট আছেন, মাননীয় সাংসদ আছেন, আমরা সর্বাত্মকভাবে সেই পরিবারকে সহযোগিতা করব, যাতে শুধু প্রকৃত দোষীরা যে এসে গুলি করে দিয়ে গেল সে নয়, সেই সুপারি কিলারকে ভাড়া করলো কে, টাকা পেমেন্ট করলো কে, এখানকার আইসি কার কথাতে নেগোসিয়েট করছিল ঝাল ঝালদা পুরো বোর্ড TMCকে তুলে দেওয়ার জন্য, আইসিকে কে নির্দেশ দিল, কেন পুরনো থানা হঠাৎ করে আগুন লাগলো, কেন CCTV ফুটেজগুলো পুড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ শুধুমাত্র খুনি নয়, কনস্পিরেটর, পলিটিক্যাল কনস্পিরেটর কারা এবং পুলিশের হায়ার অফিসার কারা এর সঙ্গে যুক্ত, আমি তো নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি, আইসিকে ধরলে বলবে SP মুরুগান বলেছে, SP মুরুগানকে ধরলে বলবে আমাকে জ্ঞানবন্ত সিং বলেছে, নইলে সিদ্ধিনাথ গুপ্তা বলেছে, নইলে জাভেদ শামীম বলেছে, নইলে DG মনোজ মালব্য বলেছে, আর ওদেরকে ধরলেই বলবে PC নয় ভাইপো বলেছে। বলছে আইসিকে এখন অব্দি বহাল তবিয়ত রয়েছে, ও আইসি পদে ইনভেস্টিগেশন নিয়ে করব না, আইসি তো নিজ পদে রয়েছে না, কোর্ট মনিটরিং CBI হচ্ছে, যদি ইনভেস্টিগেশন স্যাটিসফাইড না হয় পরিবার কোর্টের কাছে আবার বলবে এবং কোর্ট নিশ্চয়ই দেখে নেবে। কোর্ট মনিটরিং CBI এর ক্ষেত্রে ইনভেস্টিগেশনের উপর আস্থা রাখা উচিত, তাদের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের উপর আস্থা রাখা উচিত, তাদের পদ্ধতি অনুযায়ী যে ইনভেস্টিগেশন করছে তাদের সময়ও দেওয়া উচিত, তাড়াহুড়ার কিছু নেই। আর ইনভেস্টিগেশনের পার্টে আমরা কোনো মন্তব্য করব না, আমরা আশাবাদী খুনি এবং খুনের পিছনে থাকা প্রশাসন, পলিটিক্যাল কনস্পিরেটর, তাদের সকলের মানে ভূমিকা সেটা সামনে আসবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস না। বলছি যে আইসি তো আইসির বিরুদ্ধে বারবার অভিযোগ রয়েছে, অথচ আইসি এখনো আইসি পদে কিন্তু বল রয়েছে, সেটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে, আমি কেন বলবো? সুরেন্দ্র, এর আগে এই আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনাদের BJP-র মিছিল, CA নিয়ে মিছিল করছিল, নিজের মধ্যে নিজে এই জেলাতে কয়লা ভাইপো আসার পর থেকে ত্রিলোচন কুমার, দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে এই জেলাতে এমনকি পুলিশের গুলিতেও 2 জন মারা গেছে। আমরা তো ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারের কেসে CBI ইনভেস্টিগেশন চেয়ে আদালতে যাব ঠিক করেছি। আমরা প্রথমে গেছিলাম সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সেই মামলা বিচারাধীন। ইতিমধ্যে IO যিনি আছেন তিনি বলে দিয়েছেন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, FRT যাকে বলে ফাইনাল রিপোর্ট দিয়ে ক্লোজ করেছেন। আমরা এই FRT সার্টিফাইড কপি তুলে এবারে আদালতে যাব যে দেখুন খুন হওয়ার পরেও আসামিকে মমতা ব্যানার্জির পুলিশ, TMCর পুলিশ খুঁজে দিতে পারেনি, তার কারণ এই হত্যাগুলো আত্মহত্যা নয়, প্রকৃত হত্যা। শুনুন, সেটা হচ্ছে বকুলের ঘটনা না, একের পর এক গণহত্যা, খুন, ধর্ষণ হয়ে যাচ্ছে এবং ভ্রান্তরত গুরুতর একটি অভিযোগ না না, গোটা রাজ্যের বেহাল অবস্থা, গোটা রাজ্যেরই আইন শৃঙ্খলার বেহাল অবস্থা। তা আমরা, আমাদের একমাত্র বিরোধী দল, আমাদের লড়াই চলছে।
হত্যা করি। এক তপন কেন্দ্র আর এক নিরঞ্জন বৈশ, দুটো কোরিলেটেড। হ্যাঁ, এটা একটু যদি বলেন যে আপনার কি বক্তব্য। আমার বক্তব্য পরিষ্কার যে কোর্ট মনিটরিং সিবিআই হচ্ছে, আসল সত্য বেরিয়ে আসুক। সত্য তো এরাই বলছে, এরা তো কোনো পার্টির নেতা নয়, এদের কোনো লেনা পারে, ঘরের লোক চলে গেছে। আপনি টাকা দেন, চাকরি দেন, কিন্তু জীবন ফিরিয়ে দিতে পারবেন। আপনি সহানুভূতি দেখাতে পারেন, জীবন ফিরাতে পারবেন। এরা তো সত্যি বলে দিচ্ছে যে এখানকার আইসি সঞ্জীব ঘোষ তার অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং দু তিন দিন খাওয়া দাওয়া পর্যন্ত করে। এর থেকে আর বড় প্রমাণ উইটনেস কিছু। এরা উনি তো ছিলেন কংগ্রেসের কাউন্সিলর, আপনি বিরোধী দলের নেতা হিসেবে তাদের পাশে কতটা? ধরুন পশ্চিমবাংলার একমাত্র বিরোধী দল হিসেবে মানুষ বিজেপিকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিজেপিরই এমএলএ আছে, তাই এই সরকারের দ্বারা, এই সরকারি দলের দ্বারা, এই সরকারি মেশিনারির দ্বারা যে পীড়িত হবে, যে আক্রান্ত হবে, তার পাশে দাঁড়ানোর কর্তব্য প্রধান এবং একমাত্র বিরোধী দল হিসেবে বিজেপি। বিজেপি সেটা পালন করছে। হ্যাঁ, আনিস খানের ক্ষেত্রেও তো আমি সিবিআই তদন্তের জন্য সোচ্চার হয়েছি। আনিস খান তো আমাদের লোক নয়। রামপুরহাটের বাগডুইতে 50 জন বিজেপি এমএলএ প্রথম ছুটে গেছে। রামপুরহাটের বাগডুইর যে সংখ্যালঘু মহিলারা, তারা কেউ বিজেপির ভোটার নয়। ওই গ্রামে মাত্র 18টা ভোট আমরা পেয়েছি। অতএব আমরা এগুলো দেখি না, এটা আমাদের পার্টির সংস্কার যে মানুষের স্বার্থ, রাষ্ট্রবাদ এবং মনুষ্যবাদ, মানবতাবাদ, এটাই হচ্ছে বিজেপির সংস্কার। বিজেপির অন্য কোনো সংস্কার নেই। আমরা এই পরিবারগুলোর সঙ্গে আছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তাছাড়া তপন কান্দুর সঙ্গে আমাদের পার্টির পুরনো রিলেশন আছে। তপন কান্দু বিজেপি করতেন বলে এই সঞ্জীব ঘোষ তুলে নিয়ে ওনার হাত ভেঙেছে, নন ভেলেবল কেস দিয়ে রেখেছেন। সেই কেসে এখানকার অনেকে এখনো আসামি আছে, এমপি সহ অনেকে, শঙ্কর মাহাতো সহ অনেকে এখনো আসামি। এই পুলিশি রাজ, পুলিশি অত্যাচার, যত নির্বাচন, উপনির্বাচন, পৌরসভা সব হচ্ছে, সব পুলিশকে দিয়ে করছে। এই রাজ্যে 356 তো হওয়া উচিত, তার আগে এক্ষুনি 355 করা উচিত। আবেদন না আমরা আদায় করে ছাড়ব, চিন্তার কোনো কারণ। এই দিদি আসি, এই দাদা আসি, একদম সঙ্গে আছি, এখানকার লোকাল শঙ্কর মাহাতো কই, আমার মোবাইল নম্বর আছে তো। দলের লোক দলের কাছে সাংগঠনিক প্রক্রিয়া চলছে, তো বিভিন্ন স্তরে নতুনরা আসছেন, পুরনোরা আসছেন, পুরনোরা থাকছেন, যাচ্ছেন, এই প্রক্রিয়ার মধ্যে আছে বিষয়টা, আমি বাইরে এটা বলবো। সৌমিত্র খানের একটি বক্তব্য উনি গতকাল বলেছেন, আপনার কোনো প্রতিক্রিয়া আছে যে নেতৃত্বের দিকে? অপরিণত নেতৃত্ব মানে গতকাল বালিগঞ্জ এবং আসানসোলের ফলাফল? না না, আমি প্রথমত বলি, আমি আমার সঙ্গে খুবই ভালো রিলেশন এবং দলের একনিষ্ঠ কর্মী, সাংসদ, আমি ওর বক্তব্য দেখেছি, তাতে নির্দিষ্ট করে ও কাউকে আক্রমণ করে। সামগ্রিকভাবে ফলাফল নিয়ে তার হয়তো একটু হতাশা এসেছে, সেখান থেকে সে বলেছে। এটা নিয়ে ওরই ধর কোনো কারণ, ওর সঙ্গে আমার 2-3 বার কথাও হয়েছে কালকে এবং আছে, এটা নিয়ে কিছু ভাবার বিষয় নেই। তাছাড়া আমি সকলকেই বলবো যে সোশ্যাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলোতে দলের অভ্যন্তরীণ কথাবার্তা না বলি, যেমন আমি বলি না, না বলে বিজেপি তো ব্যক্তিবাদ, পরিবারবাদের বিশ্বাস করে না। বিজেপি কোনো ব্যক্তিবাদ, পরিবারবাদে বিশ্বাস করে না। পার্টির সিস্টেমের মধ্যে বলার সুযোগ প্রত্যেকের আছে। একটা মণ্ডল প্রেসিডেন্ট রাজ্যের সভাপতির সঙ্গে কথা বলতে পারে, সভাপতি ফোন না ধরতে পারলেও তার 2-3 জন লোক রাখা আছে দল থেকে, তারা ফোন করে নোটিং করে পরে তাকে ধরিয়ে দেবে। ওজিএস, জিএস, সেক্রেটারি, জেলা প্রেসিডেন্ট, এমএলএ, এমপি, বিরোধী দলনেতা, সকলের সঙ্গে যোগাযোগের একটা সিস্টেম আছে। হয়তো আমি এখানে আছি, ফোনগুলো ধরছি না, ফিরে গিয়ে দেখবো কে কে ফোন করেছে, যাদের দরকার রিং ব্যাক করবো, হোয়াটসঅ্যাপগুলো দেখবো, নীল টিক পড়বো। এই কমিউনিকেশন সিস্টেম বিজেপির মধ্যে আছে, তাই বলবো যে বাইরে না বলাই ভালো। আর আপনাদেরকে বলবো, গোটা রাজ্যে খুন ধর্ষণ, তপন কান্দু স্ত্রী পূর্ণিমা কান্দু অথবা আমাদের নিরঞ্জন বৈশ্যর যে আপনার
দিদি দাদা তাদের কথাগুলো বেশি করে ধরুন, রাজ্যের অবস্থাটা কোন জায়গায়, আর বাকি বিজেপির বিষয়টা বিজেপির উপরে। যাতে নিরপেক্ষ তদন্ত হয় আদালত, আমরা পুরো পরিবারের সঙ্গে আছি, আর আমরা দলের পক্ষ থেকে একটা সামান্য সাহায্য 2 লাখ টাকা আমাদের পরিবারকে দিয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবে বিজেপির পক্ষ থেকে। আমরা এটা দিয়ে গেলাম, ভবিষ্যতে যদি আরও কোনো সহযোগিতা, টাকা দিয়ে তো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, যে কোনো ধরনের সহযোগিতা আমরা পাঠিয়ে, আমরা যে কোনো ধরনের সহযোগিতা আমরা পুরো করবো। হ্যাঁ, আমাদের পুরো, আমাদের আপনাদের লোকাল এমপি আছেন, লোকাল এমএলএ মহোদয় করেছি, আজকে বিরোধী নেতা, বিরোধী চিফ হুইপ, আমাদের এমএলএদেরকে 7 জনকে যেগুলো ওনারা জানে, সাসপেন্ড করেছি, প্রোগ্রেসিভ মহিলা উনি সব জানেন, মেরেছি, মাথা উঁচু রাখবেন, কোনো রকম প্রলোভনে পা না দিবে, দিয়ে সত্যিটা বেরিয়ে আসুন। আপনারা কিছু বলবেন না, সেটা হচ্ছে সুবিধা, সেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু নয়, পুলিশি অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এই জন্য সিবিআই তদন্ত হচ্ছে। এই শুনে নেন, সুইসাইড নোটটা পুলিশ নিয়ে গেছে, মোবাইল ফোন ডিস্ট্রয় করেছে, কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে আপনারা বসবাস করছেন, বৌদি কি বলবেন, এটা উত্তর কোরিয়ার থেকে খারাপ অবস্থা। আচ্ছা আছি, আপনাদের ওইখানে বসার আইসি কি বলতো, বাড়িতে এসে গলায় দড়ি দিয়ে রাখা কি বলে গেছে, কতবার পুলিশ দেখে নিয়ে আপনি দাদা ওইখানে আছে, আর বসতে এখানে আসুন না, ভাইয়ের বয়স কত, বিয়ে থাকা করেন, পুলিশের হ্যারাসমেন্টের জন্যই আত্মহত্যা করতে বাধ্য হলো তো, হ্যাঁ তাকে দায়ী মনে করছেন এই আত্মহত্যার জন্য, হ্যাঁ পুলিশ, পুলিশের কে আইসি, নাম কি ওর, সঞ্জীব ঘোষ, ওকে মারধর করেছেন কি, কদিন খায় খাওয়া দাওয়া করেন, আপনারা কি ধরনের সাহায্য চান আমাদের কাছ থেকে, আমাকে চেনেন, আমি বিরোধী দল নেতা সুরেন্দ্র দিগারি, বিজেপি, আমাদের এমপি আছেন, এমএলএরা এসছেন, জেলা প্রেসিডেন্ট আছেন, কি ধরনের সহযোগিতা চান, আপনার ছেলে মেয়ে বলেছেন ওর মোবাইল ফোন, হ্যাঁ নাম্বারটা দিয়েছেন, নাম্বারটা দেন, কল রেকর্ড বের করে দেবো, ওরা তাদের মতো করে করবে, আমাদের যাতে নিরপেক্ষ তদন্ত হয় আদালতের জন্য সমিতি বিধানসভায় কথা বলতে গিয়ে ছাড়ো বাড়ি জলদি একটা ডাইরেকশন।
বেঁচে থাকলে তো দেখা হলো না, পরিবারের সঙ্গে আমরা সবাই আছি, পরিবারের সঙ্গে মিসাইল এসছে আমরা সবাই আছি। আর আমি একটু 5 মিনিট আলাদা কথা বলে একটু 5 মিনিট আপনার সঙ্গে আলাদা কথা বলে মিডিয়া ওই রুমের মেয়ে তো একটা রুমে সামনে গিয়ে বেশি কেউ যাবে না, হ্যাঁ ছেলে যাক আপনারাই বসুন ছেলে যাক মিঠুন।